হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। তোমাদের কিন্তু যেমন কথা ছিল সিজিএল 2024 ভোট মেটার সাথে সাথেই তার নিজের জল বানিয়ে হাজির। সিজিএল যেটা সবথেকে বড় পরীক্ষা এসএসসির, এবং সবথেকে যে পরীক্ষাটায় সিলেকশন পাওয়া সোজা, তার কারণ হলো সিজিএলে এখন বর্তমানে সিএইচএস হলো একই পথের দিশারি হয়েছে। প্রিলিমস রয়েছে, তারপরে মেন্স রয়েছে, এবং সেখানে 18,000 ভ্যাকেন্সি। দেখো, সিজিএলের নোটিফিকেশান বেরোনোর কথা ছিল এক সপ্তাহ দু সপ্তাহ আগে, কিন্তু এই যে দু সপ্তাহ লেট হলো, সেখানে 15,000 থেকে বেড়ে ভ্যাকেন্সি হয়ে গেল 18,000, এবং সেটা খুবই ভালো নিউজ। এবং আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সিজিএলের ভ্যাকেন্সি প্রচণ্ড বেশি, এবং অনেকগুলো পোস্টে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পাওয়ার চান্স এবারে প্রচণ্ড বেশি। তো প্রথম কথা হচ্ছে সিজিএলের ফর্ম ফিল আপ ফর্ম বেরিয়ে গেছে। দেখো, এখানে ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে দেখে নেবো ডেটস কী কী আছে। দেখো, এই 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম চাকরি পাওয়ার সবথেকে বড় এবং প্রথম স্টেপ হলো ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করা। সবার প্রথমে তোমরা দরকার হলে গাইড নিয়ে নাও, আমরাও চেষ্টা করছি তোমাদের একটা ফর্ম ফিল আপের গাইড দেওয়ার। গাইড নিয়ে নাও, বন্ধুবান্ধবদের হেল্প নাও, ফর্মটা কিন্তু খুব সুন্দর করে, খুব ভালো করে, খুব কেয়ারফুলি ফিল আপ করো। কেন, বর্তমানে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপের যা প্রসেস একটুখানি কমপ্লেক্স করেছে, রেজিস্ট্রেশন বলো, ছবি নেওয়া বলো, তো এইগুলোর জন্য কিন্তু অনেকের ফর্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে যখন অ্যাডমিট আসার সময় তখন বলছে ফর্ম ক্যান্সেল, তখন কিন্তু তোমরা খুব বিপদে পড়বে। সিজিএলের মতো পরীক্ষা কিন্তু আমরা রিস্ক নিতে পারবো না, এটা কিন্তু তোমাদের খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে হবে, যাতে কোনোভাবেই যেন ফর্ম ফিল আপটা গণ্ডগোল না হয়। তো এখন 24 তারিখ থেকে শুরু হয়েছে, সবে আজকের এক দুদিন হয়েছে, তোমরা কিন্তু আর একটা দুটো দিন ওয়েট করে মোটামুটি 2-1 দিনের মধ্যে ফর্ম ফিল আপটা স্টার্ট করে না। কারণ প্রথম দিকে যে কোনো পরীক্ষার ওয়েবসাইটের প্রথম দিকে সার্ভারে একটু গণ্ডগোল থাকে, ফর্ম ফিল আপের প্রচণ্ড পরিমাণে রাশ থাকে। তো তোমরা আজকালের মধ্যেই ফর্মটা ফিল আপ না করে এক দুদিনের মধ্যে, মানে এই মাসের মধ্যেই কিন্তু তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করে নাও। এবারে আসি পরীক্ষার ডেটের কথা। দেখো, আমাদের টায়ার 1 পরীক্ষা কবে? টায়ার 1 পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে। মানে সিজিএলের বা এসএসসির বর্তমান যা ট্রেন্ড দেখা যাচ্ছে, পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হবে, এবং সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তার মানে তোমাদের হাতে পুরো মাস আছে, কটা? জুলাই, অগস্ট আর সেপ্টেম্বরের হাফ, মানে আড়াই মাস তোমাদের হাতে সময় আছে টায়ার 1 পরীক্ষা ক্লিয়ার করার জন্য। ঠিক, সেকেন্ড থিং হচ্ছে ডিসেম্বরে তোমাদের মেন্স হচ্ছে ডিসেম্বরে, তার মানে আরও এখানে তোমার সেপ্টেম্বরটা যদি আমরা ধরি 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে তোমরা প্রায় 5 মান্থস প্লাস কিন্তু তোমরা টায়ার 2-র জন্য পেয়ে যাচ্ছ। এবং এই 5 মাস সময়টা কিন্তু একটা সিজিএলের প্রিপারেশান নেওয়ার জন্য এনাফ টাইম। যাদের মোটামুটি প্রিপারেশান নেওয়া রয়েছে তাদের জন্য কিন্তু সিজিএল 5 মাসে তুলে নেওয়া এবং ক্র্যাক করা কিন্তু খুবই সোজা জিনিস। দেখো, এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের যে টায়ার 1-এর যে সিলেবাস, টায়ার 2-তে এখানেও আমাদের আছে ম্যাথস, ইংলিশ, জিকে, রিজনিং। টায়ার 1-এও তাই, ম্যাথস, ইংলিশ, জিকে, রিজনিং। এবং আমরা এর আগে বহু কোয়েশ্চেনে এতদিন ধরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে দেখেছি যে টায়ার 2-র লেভেল টায়ার 1-এর লেভেল কোনো কিন্তু আলাদা নেই। যে পরীক্ষা টায়ার 1-এ আসে সেই কোয়েশ্চেনে টায়ার 2-তে আসে, যেটা টায়ার 2 সেটাই টায়ার 1-এ আসে। ঠিক, তো আমরা টায়ার 2 লেভেলের প্রিপারেশান এখন থেকে শুরু করব। টায়ার 2 লেভেলের প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের কাছে প্রচুর সময়, 5 মাস সময়, এবং এই প্রিপারেশানের চাপে আমাদের টায়ার 1 কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরও স্ট্র্যাটেজি এরমভাবেই রাখতে হবে, তোমরা কিন্তু এখন থেকে টায়ার 2-র জন্য প্রিপারেশান শুরু করো, এবং যেহেতু সিলেবাস একই, টায়ার 2 লেভেলের প্রিপারেশান শুরু করো, এবং ওই চাপে চাপে দেখবে তোমাদের টায়ার 1 পরীক্ষা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু দেখো এখানে একটা স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এখন থেকে টায়ার 2-র জন্য প্রিপারেশান শুরু করো, পরীক্ষার ঠিক 1 মাস আগে, মানে ধরো যখন অগস্ট মাস পড়বে তখন থেকে তোমরা পুরোপুরি টায়ার 1-এ ফোকাস করবে। তখন তোমরা পুরোপুরি টায়ার 1-এ ফোকাস করবে কোন মাস থেকে? অগস্ট মাস থেকে। এখন কিন্তু তোমরা কি করবে, টায়ার 2-র জন্য ফোকাস করবে, এমনভাবে ধরে নেবে তোমরা নিজেদেরকে, এমনভাবে কনফিডেন্স রাখবে তোমরা টায়ার 1 অলরেডি ক্লিয়ার করে গেছো, তোমরা টায়ার 1-এর জন্য প্রিপারেশান নিচ্ছ। ঠিক, তাহলে আমাদের এই ডেটগুলো মাথায় থাকবে, ডিসেম্বর টায়ার 2 আর সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে টায়ার 1। সেকেন্ড থিং আসবো আমরা ভ্যাকেন্সিতে। ভ্যাকেন্সি দেখো, এখানে আমাদের অলরেডি আমি তোমাদের বলেছি 17,727, মানে প্রায় 18,000 ভ্যাকেন্সি লাস্ট কয়েক বছরে সিজিএল, যেমন আগের বছর
ভ্যাকেন্সি একটু কম ছিল, তার আগের বছর বেশি ছিল, এবছরে কিন্তু আবার 18,000 ভ্যাকেন্সি। এবং এটা আশা করা যাচ্ছে যে ইন দ্য ডিউ কোর্স 20+ ভ্যাকেন্সি, কারণ এখানে কেন দেওয়া রয়েছে দেখো, ভ্যাকেন্সিস উইল বি ডিটারমাইন্ড ইন ডিউ কোর্স। দেখা যায় যে এমন অনেক ডিপার্টমেন্ট কি হয়, তারা প্রথমে ভ্যাকেন্সি রিপোর্ট করে না, পরবর্তীকালে গিয়ে তারা আস্তে আস্তে আরও কিছু ভ্যাকেন্সি রিপোর্ট করে। তো আশা করা যাচ্ছে এই ভ্যাকেন্সিটা কিন্তু 20+ এই জায়গায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এর মধ্যে আমাদের ওয়েস্টবেঙ্গল স্টুডেন্টদের জন্য খুবই ভালো খবর। দেখো, এরা আইটিআই আরটিআই করে বিভিন্ন সোর্স থেকে আরটিআই করে যা ইনফরমেশান পাওয়া গেছে, আমাদের কিন্তু এখানে জিএসটি ইন্সপেক্টর এই এই পোস্টগুলো প্রথম কথা আমাদের ওয়েস্টবেঙ্গলে পাওয়ার চান্স অনেক বেশি, বা ওয়েস্টবেঙ্গলে এদের পোস্টিং হয়। কী কী হয়? জিএসটি বা এক্সাইজ ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, আচ্ছা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, ঠিক আছে। ডিফেন্সের সিজিডি অডিটার মানে হচ্ছে ডিফেন্সের অডিটার, সিএজির অডিটার, ডিফেন্সের, আচ্ছা সিজিএল হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্ট আর সিএজির অ্যাকাউন্টেন্ট, এছাড়া ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি, আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলো মোটামুটি কিন্তু ওয়েস্টবেঙ্গলে পোস্টিং হওয়ার চান্স বেশি, যদি তোমরা কাট অফ যা জেনারেল যা অল ইন্ডিয়া লেভেলের যা কাট অফ থাকবে তার থেকে যদি আরও 10-15 নম্বর বেশি কাট অফ তুলতে পারো, মেন্সের কথা বলছি, সেখানে গিয়ে কিন্তু তোমরা ওয়েস্টবেঙ্গলে পাওয়ার চান্স কিন্তু হাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা জায়গার ওয়েস্টবেঙ্গলের ভ্যাকেন্সি সম্বন্ধে জানা গেছে, আশা করি ভবিষ্যতে ভ্যাকেন্সি আরও বাড়লে ওয়েস্টবেঙ্গলের ভাগের ভ্যাকেন্সিগুলো হয়তো এর থেকে বেশি বাড়বে। যেমন ধরো জিএসটি ইন্সপেক্টরের ভ্যাকেন্সি 462 ওয়েস্টবেঙ্গলে, এটা কিন্তু হিউজ, 462 লাস্ট বিগত কয়েক বছরে 5-7 বছরে অন্তত ওয়েস্টবেঙ্গলে জিএসটি ইন্সপেক্টরের এত ভ্যাকেন্সি ছিল না, 2664 মধ্যে ওয়েস্টবেঙ্গলে আছে 462। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যেটা খুবই লুক্রেটিভ পোস্ট সবাই চায়, সেটা 44টা ভ্যাকেন্সি ওয়েস্টবেঙ্গলে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের 44 ভ্যাকেন্সিও কিন্তু রিসেন্ট পাস্টে এত ভ্যাকেন্সি কখনো ছিল না, অনেক বেশি ভ্যাকেন্সি। আচ্ছা, এছাড়া ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইন সিবিডিটি 60টা ভ্যাকেন্সির কথা জানা গেছে, আর পোস্টাল আর শর্টিং অ্যাসিস্ট্যান্টের 70 আর 15 মানে 85টা ভ্যাকেন্সির কথা জানা গেছে। মোদ্দা কথা, তোমাদের তো এখন চাকরি দরকার সবার প্রথমে, তো যারা এখনও পর্যন্ত চাকরি পাওনি বা প্রিপারেশনের মধ্যে আছো তাদের কাছে ওয়েস্টবেঙ্গল বলো, ব্যাঙ্গালোর বলো, তামিলনাড়ু বলো, মহারাষ্ট্র বলো, একই ব্যাপার, তোমাদের জন্য কিন্তু এই 18,000 ভ্যাকেন্সি যেটা পরবর্তীকালে বেড়ে হয়তো 20,000-এও পৌঁছাবে, হিউজ ভ্যাকেন্সি এবং হিউজ চান্স। এবারে যদি তোমরা না ক্লিয়ার করতে পারো পরবর্তীকালে, এমন বলাটা মুশকিল যে এত ভ্যাকেন্সি আর হয়তো থাকবে না, কিন্তু এবারে হচ্ছে খুব একদম গোল্ডেন চান্স, পরের বছর হয়তো 10-12,000 ভ্যাকেন্সি থাকবে, কিন্তু 18,000 ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছর থাকে না। তো তোমাদের সকলকে আমার অনুরোধ, তোমরা এখনও যারা পড়াশোনায় ফোকাস করোনি তারা ইমিডিয়েটলি সিজিএল এর প্রিপারেশান শুরু করে দাও, এবং ওই আমার কথা মাথায় রাখবে, টায়ার টুকে লক্ষ্য করে তোমার প্রিপারেশান নাও, এবং ডিটেল স্ট্র্যাটেজি অবশ্যই আমি সিজিএল এর ডিটেল স্ট্র্যাটেজি তোমাদের করাবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখানে একটা জিনিস, এসএসসি কিন্তু এবারে সব দিক থেকে স্টুডেন্টদের কথা মাথায় রেখে কাজ করেছে, সেটা হচ্ছে দেখো এজ ক্যালকুলেশানের টাইমটা কখনো এসএসসি দেয় জানুয়ারি থেকে, কখনো এসএসসি দেয় অগস্ট থেকে। এবারে কিন্তু এসএসসি 1/8/2024 থেকে এজ ক্যালকুলেশানের টাইম দিয়েছে, তার মানে এখানে অনেক স্টুডেন্ট 6 মাসের আরও বেশি বেনিফিট পাবে, যারা ধরো এজের একদম লাস্টের দিকে চলে গেছে তারা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে 1/8/2024 হওয়ার জন্য, ঠিক। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আসবো, দেখো এসএসসির মধ্যে আরেকটা মানে খুব কনফিউজিং এবং খুব ভালো একটা পোস্ট, সেটা হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, আর এখানে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। এই জেএসওর এডুকেশনাল কোয়ালিফিকেশানটা নিয়ে অনেকের ডাউট থাকে, তো এমনি সিজিএলের যে কোনো পোস্টের জন্য তো যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশানই এনাফ, কিন্তু এই জেএসওর জন্য কী লাগছে দেখো, জেএসওর জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 60% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট 12th স্ট্যান্ডার্ড লেভেল, মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং এইচএসের ম্যাথস থাকতে হবে, তাতে 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এছাড়া আরেকটা রয়েছে, সেটা অর দিয়ে দেখো দেওয়া রয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল, তার মানে ডিগ্রি লেভেলে তোমার যদি গ্র্যাজুয়েশান থাকে এবং তাতে স্ট্যাটিস্টিক্স যদি একটা সাবজেক্ট থাকে, অথবা যে কোনো সাবজেক্টে একটা গ্র্যাজুয়েশান এবং এইচএসে 60% মার্কস ম্যাথামেটিক্স দিয়ে, তাহলে কিন্তু তোমরা জেএসওর জন্য এলিজিবল, এবং জেএসওতে কিন্তু নর্মাল যে পোস্টগুলো তার থেকে কাট অফ অনেকটা কম থাকে, ঠিক আছে। এছাড়া স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরও রয়েছে, এখানেও একই জিনিস, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্স হিসাবে একটা সাবজেক্ট দিয়ে,
ঠিক আছে, বা যাদের সেমিস্টার সিস্টেমে গ্র্যাজুয়েশন তাদের যে কোনো একটা সেমিস্টারে ওই স্ট্যাটিস্টিক্স একটা আলাদা সাবজেক্ট হিসাবে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আসব, অ্যাপ্লাই, ওই যে তোমাদের আমি একটু আগেই বললাম যে তোমরা ফর্ম ফিল আপ করার আগে এই যে হাউ টু অ্যাপ্লাই সেকশনটা খুব ভালো করে পড়বে, কী কী বলেছে, কীভাবে ফটো নেবে, কী কী জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ফটো তোলার সময়, কী কী জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়, কারণ রিসেন্ট টাইমে কিন্তু এসএসসির ফর্ম প্রচুর ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট, হাউ টু অ্যাপ্লাই তোমরা খুব ভালো করে পড়বে, বিভিন্ন জায়গা থেকে গাইডেন্স নেবে, বিভিন্ন জায়গা থেকে হেল্প নেবে, তোমাদের যে বন্ধুরা ভালো ফর্ম ফিল আপ করতে পারে তাদের হেল্প নেবে, নিয়ে ফর্মটা কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করবে। নেক্সট যে জিনিসে আমরা আসি, স্কিম অফ এক্সাম। তোমরা জানো স্কিম অফ এক্সাম কি, টায়ার ওয়ান টায়ার টু দুটো লেভেলে পরীক্ষা হয়। টায়ার টুটা আমাদের কোয়ালিফাইং, টায়ার ওয়ানটা আমাদের কোয়ালিফাইং, টায়ার টুর ওপরেই মেরিট লিস্ট তৈরি হবে। টায়ার টুতে আমাদের কী কী আছে, টায়ার ওয়ানে আমরা জানি জিআই, জিকে, কোয়ান্টিটি মানে ম্যাথস আর ইংলিশ আছে। টায়ার টুতেও তাই, টায়ার টুর পেপার ওয়ানে দেখো আমাদের ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, এখানে শুধু 25 নম্বর করে, এখানে 50 নম্বর করে, এখানে একটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 2 নম্বর করে, এখানে একটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 3 নম্বর করে, ঠিক আছে। এছাড়া কী রয়েছে, ইংলিশ রয়েছে, জিকে রয়েছে, আর একটা কম্পিউটার আছে যেটাও হচ্ছে আমার পুরোপুরি কোয়ালিফাইং। কম্পিউটার নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, তোমাদেরকে আমি অ্যাডভাইস করবো কম্পিউটার নিয়ে তোমরা এখন বিন্দুমাত্র মাথা ঘামাবে না। তোমরা আগে এখন টায়ার টুর যে মেন সাবজেক্টগুলো ম্যাথস, ইংলিশ, জিআই, রিজনিং নিয়ে প্রিপারেশান শুরু করো, তারপরে তোমরা এক মাস বাকি থাকতে টায়ার ওয়ানে ফোকাস করবে, এবং মেন্স প্রিলিমস দেওয়ার পরে মেন্সের জন্য আমাদের হাতে কিন্তু প্রচুর সময়, 2.5-3 মাস সময়, এই সময়ের মধ্যে কম্পিউটারের যে লেভেলের কোয়েশ্চেন আসে 8-10টা চ্যাপ্টার কম্পিউটারে পড়তে হয়, পড়লে কিন্তু খুব ভালোভাবে তোমরা কম্পিউটার প্রিপারেশান নিয়ে নিতে পারবে। এখন তোমাদের মাথার মধ্যে কোনোভাবেই কম্পিউটার ঢোকানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর টাইপ টেস্ট আছে, টাইপ টেস্টের জন্য বিশেষ মাথা খারাপ করার কিছু দরকার নেই, তোমরা প্রিলিমসের পরে এক মাস যদি টাইপের পিছনে দাও টাইপ ক্লিয়ার করা খুব একটা বড় ব্যাপার কিছু নয়, ঠিক। নেক্সট জিনিসটা আসবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পোস্ট প্রেফারেন্স। আগেকার দিনে কী হতো, আগে যখন আমাদের পরীক্ষা হতো টায়ার ওয়ান টায়ার টু হয়ে যাওয়ার পরে, একদম টায়ার টু ক্লিয়ার করার পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে এসএসসি ডাকতো, তখন একটা ফর্ম দিত এসএসসি, সেটাতে ভরে কোন কোন স্টেটে তুমি প্রেফারেন্স চাও সেটাতে ভরে তোমাদের নিয়ে যেতে হতো। এখন কি হয়, এখন পোস্ট প্রেফারেন্সটা নিজেদেরকে দিতে হয়, এবং এই টায়ার ওয়ান টায়ার টু পরীক্ষা যখন হয়ে যাবে, টায়ার টুর রেজাল্ট বেরোনোর আগে এসএসসি একটা নোটিফিকেশান দেয় যে এবারে তোমরা 1 তারিখের মধ্যে পোস্ট প্রেফারেন্সটা ভরো, তার মানে কোন কোন পোস্ট চাইছো সেই পোস্ট প্রেফারেন্স স্টেট ওয়াইজ স্টেট প্রেফারেন্স তোমরা ভরো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে এইটা খেয়াল রাখে না, এইটা না ভরলে কিন্তু এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে যে কেউ যদি পোস্ট প্রেফারেন্স না ভরতে পারে তাহলে কিন্তু সে এসএসসির কোনো পরীক্ষা, যত ভালোই পরীক্ষা দিক, কোনো পোস্টের জন্য সে কিন্তু এলিজিবল নয় বা তাকে কাউন্ট করা হবে না, ঠিক আছে। এবং এখন বর্তমানে এসএসসি নিজেরা ডকুমেন্ট ভেরিফিকেশান করে না, রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তাদের ডোজিয়ার পাঠিয়ে দেয় এবং সেই ডিপার্টমেন্টেই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, ঠিক। তো পোস্ট প্রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু চোখ রাখতে হবে, তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে টায়ার টু দেওয়ার পরে এসএসসির নোটিফিকেশানের জন্য এসএসসির ওয়েবসাইট ফলো করবে। আমরাও চেষ্টা করবো পোস্ট প্রেফারেন্সের যখন নোটিফিকেশান আসবে তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়ার। পোস্ট প্রেফারেন্স কিন্তু খুব বড় ব্যাপার, তোমরা যদি ভালো পরীক্ষা দাও অবশ্যই এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে, পোস্ট প্রেফারেন্স না দিলে তোমাদের কিন্তু সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে দেখো, এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে একটা জিনিস ব্যাংকের মতো করে দিয়েছে যে ইন্ডিভিজুয়াল টায়ার ওয়ানের বা টায়ার টুর যে সেকশনগুলো আছে, ইন্ডিভিজুয়াল সেকশনে তোমাদের এই পাস মার্কসগুলো পেতে হবে, ইউআর ওবিসি যে সেকশনাল কাট অফগুলো অল আদার ক্যাটারি ইন্ডিভিজুয়াল পেতে হবে। মানে ধরো তুমি জিকেতে একদম 2-4টা কোয়েশ্চেন করে চলে এলে, বাকি সাবজেক্টের কোয়েশ্চেন দিয়ে তুমি কাট অফ ক্লিয়ার করে দিলে সেটা কিন্তু হবে না, তোমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনের কাট অফ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর এখানে এই টাইপ টেস্টের কত কী এরার হবে এই সব বলে দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আসবো, তোমাদের একটুখানি আমি বলবো যে দেখো তোমাদের সামনে এখন কিন্তু অনেক সময়, 3 মাস রয়েছে প্রিলিমসের আগে, আরও 3 মাস রয়েছে মানে প্রায় 5-5.5 রয়েছে মেন্সের আগে। তো তোমরা যদি এখন থেকে একটুখানি চক আউট করে নাও যে তোমাদের জিনিসটা যে কতটা কি পড়তে হবে সেটা তোমাদের জানাটা খুব জরুরি। আমাদের এখানে কী কী সাবজেক্ট আছে, আমাদের রয়েছে ম্যাথস, ইংলিশ, জিকে আর রিজনিং, আমাদের সামনে কী আছে টায়ার ওয়ান টায়ার টু, ঠিক। ম্যাথসে টায়ার ওয়ানে কটা কোশ্চেন থাকবে, 25টা, ইংলিশে 25টা,
জিকে তে 25টা, রিজনিং এ 25টা, টোটাল 100টা কোয়েশ্চেন, মার্কস হচ্ছে 200। টায়ার টু তে ম্যাথসের কোয়েশ্চেন থাকবে 30টা, ইংলিশের কোয়েশ্চেন থাকবে 45টা, জিকের কোয়েশ্চেন থাকবে 25টা, আর রিজনিং এর কোয়েশ্চেন থাকবে 30টা। টোটাল 130টা কোয়েশ্চেন, মার্কস হচ্ছে 390। তো এবছর যা ভ্যাকেন্সি, আমাদের এই টায়ার ওয়ান কোয়েশ্চেন, টায়ার ওয়ানের যে মার্কস সেটা হচ্ছে 200। তো এই কাট অফটা ভ্যাকেন্সির ওপরে ডিপেন্ড করে। টায়ার ওয়ানের এইটা পুরোপুরি কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাইং ইন নেচার মানে ফাইনাল মেরিটলেস, মেরিট লিস্টে তোমার এই নাম্বারটা অ্যাড হবে না, কিন্তু তোমাকে পরীক্ষাটা পাস করতে হবে। তোমরা যদি এবছর 140 থেকে 145 নাম্বার তুলে ফেলতে পারো, যেটা আমার মনে হচ্ছে যে 140+ বা 145-এর কাছাকাছি তুমি টায়ার ওয়ানের নাম্বার তুলতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই টায়ার ওয়ান পাস করার চান্স খুব হাই থাকবে। ঠিক আছে, টায়ার ওয়ান কোয়ালিফাই করলে তোমরা চলে গেলে টায়ার টুতে। এইটা হচ্ছে আসল মেরিট লিস্টের জায়গায়, এইটার এই নাম্বারটার উপরে বেস করে তোমাদের সিলেকশানের মেরিট লিস্ট তৈরি হবে। সিলেকশানের মেরিট লিস্টে তোমাদের যা এখন আমাদের বর্তমানে যা অবস্থা, তোমরা যদি হাই কম্পিটিশান, প্রচণ্ড হাই কম্পিটিশান, যা ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের সেফ স্কোর হওয়া উচিত 320+, টার্গেট হওয়া উচিত 320+। 320+ যদি কোনো একটা স্টুডেন্ট তুলে ফেলে, বা 320 থেকে 325 নাম্বার যদি কোনো একটা স্টুডেন্ট 390-এর মধ্যে তুলে ফেলে, তার কিন্তু হাই পোস্টে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বা আমার মনে হয় যে এবছর 310 থেকে 315-এর মধ্যে যারা নাম্বার রাখবে, তারা কিন্তু সিজিএলে কোনো না কোনো পোস্টে একটা সিলেকশান অবশ্যই পাবে। কিন্তু তোমরা চেষ্টা করবে 320 থেকে 325 এই নাম্বারটা তোমরা তোলার, তাহলে পরে কী হবে, তোমাদের হাই পোস্টে পাওয়ার বা ওয়েস্ট বেঙ্গলে পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি হবে। তাহলে তোমাদের দেখো সবথেকে বেশি ফোকাস করতে হচ্ছে কোথায়, ইংলিশে। কারণ ইংলিশে আমার টায়ার টুতে রয়েছে 45 নাম্বার, টায়ার ওয়ানও রয়েছে 25 নাম্বার। ঠিক সেকেন্ড সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ম্যাথামেটিক্স, টায়ার টুতে 30, টায়ার ওয়ানে 25। তারপর হচ্ছে রিজনিং, টায়ার টুতে 30, টায়ার ওয়ানে 25। এবং সবথেকে লাস্টে যেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিকেতে 25 এবং টায়ার ওয়ানে 25, টায়ার টুতে 25। এই হলো আমাদের টোটাল সিলেবাস, টোটাল আমাদের ব্যাপার। তো এর জন্য তোমাদের খুব তাড়াতাড়ি আমি সিজিএলের পুরো ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে আসবো। ঠিক, তো তোমরা এখন থেকে ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই জিনিসগুলোর উপরে সেকশনাল মক দেওয়া বলো, বা সিলেবাস কমপ্লিট করা বলো, বা ফুল লেন্থ মক দেওয়া বলো, এইগুলো শুরু করে দাও। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, সিলেবাস যেমন তোমরা শেষ করবে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেমন তোমরা করবে, অবশ্যই কিন্তু তোমাদের মক টেস্টের ওপর ফোকাস দিতে হবে, ফোকাস রাখতে হবে। তোমাদের যদি এখন মানে টায়ার ওয়ান পরীক্ষা হতে এখন যদি আমি ধরে নিই যে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, মানে আড়াই মাস সময় আছে, আড়াই মাস সময় মানে হচ্ছে আমার প্রায় 70-75 দিন রয়েছে, এইখানে যদি তোমরা 50+ মক টেস্ট যদি দিতে পারো এবং সেই মক টেস্টগুলো অ্যানালিসিস করতে পারো, তাহলে তোমাদের আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি টায়ার ওয়ান পরীক্ষা তোমরা অবশ্যই ক্লিয়ার করতে পারবে। তোমাদের অবশ্যই মক টেস্ট দিতে হবে, তোমাদের সিলেবাস, যার সিলেবাস অন্তত 50%, 60%, 70% ক্লিয়ার হয়ে গেছে, তাদের কিন্তু এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দিতে হবে। তার পাশাপাশি তোমাদের মক টেস্টের নাম্বার প্রথম কম আসবে, মক টেস্টের নাম্বার পেলে সেটাকে অ্যানালিসিস করতে হবে, তারপরে আবার দিতে হবে, আবার দেখতে হবে কোথায় খামতি হচ্ছে, সেইগুলো আবার পড়লে। তাহলে তোমাদের এখন তিনটে জিনিস এখন থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, তোমরা ফোকাস করো সিলেবাস শেষ করার জন্য। সিলেবাস শেষ করার উপরে ফোকাস দাও, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে PYQ, প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেবাস শেষ করার সাথে সাথে সেটার উপরে PYQ কোশ্চেন্স তোমরা প্র্যাকটিস করো। আর 3 নম্বর জিনিস হচ্ছে ফুল মক অ্যাটলিস্ট 50 বিফোর টায়ার ওয়ান। আর তার সাথে সাথে হচ্ছে সেকশনাল মক। কেন সেকশনাল মক হচ্ছে, কিসের কিসের দেবে সেকশনাল মক, বিশেষ করে ইংলিশ আর রিজনিং, কারণ এই রিজনিং আর ইংলিশের নাম্বারটা পুরোপুরি তোমার ডিপেন্ড করা রয়েছে প্র্যাকটিসের ওপরে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে ইংলিশে তত বেশি নাম্বার পাবে, যত বেশি প্র্যাকটিস করবে রিজনিংয়ে তত বেশি নাম্বার পাবে। তাহলে এটাকে এখন থেকে তোমরা বেদমন্ত্র হিসাবে নিজের মধ্যে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও,
যেমন তোমরা একদিকে সিলেবাসের উপরে কাজ করবে, তার সাথে সাথে পিওয়াইকিউ কোশ্চেন্স ফলো করবে, তার সাথে সাথে টায়ার ওয়ানের আগে মনে রাখবে অ্যাটলিস্ট তোমাদের 50টা মক দিতে হবে, নাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। ঠিক, তো এই ছিল আজকে আমাদের সিজিএল নোটিফিকেশান। খুব তাড়াতাড়ি আমি সিজিএলের ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে আসবো, তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করো। এবং আমাদের চ্যানেলে সিজিএলের প্রিপারেশানের জন্য টার্গেট সিরিজ লঞ্চ হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের বাছা বাছা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন্সগুলোই পরীক্ষায় হয়তো কমও আসবে, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের জিস্ট বোঝানো থেকে শুরু করে প্রত্যেকটার পিওয়াইকিউ কোয়েশ্চেন্স তোমাদের করানো হবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই বেনিফিটটা পায়। থ্যাংক ইউ, গুড লাক।